হ্যালো বন্ধুরা, স্বাগত। দেখছেন খবর বাংলা। ইতিমধ্যে দিল্লির মৌসুম ভবন বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দিয়েছে যে এবারের কিন্তু গরমকালটা একটু উষ্ণতম হতে চলেছে। কোথায় কেমন প্রভাব পড়তে পারে সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের এর পরবর্তী আপডেটে অবশ্যই জানিয়ে দেবো। এখন আমরা জেনে নেব যে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা এবং আসামের আবহাওয়ার আপডেটটি কি রকম রয়েছে বা কি হতে চলেছে। ইতিমধ্যে কিন্তু বুধবার একটু নতুন রকম ব্যাপার দেখা গেল উত্তর এবং দক্ষিণবঙ্গে, তার প্রভাব কিন্তু পড়েছে। অরুণাচল প্রদেশ এবং ভুটানের দিকে কিন্তু যে বরফপাত হয়েছিল তার ফলে কিন্তু একটা চেঞ্জেস লক্ষ্য করা গেছে, এটা কিন্তু সচরাচর দেখা যায় না। কি চেঞ্জেসগুলি রয়েছে সমস্ত আপডেট আপনাদের জানিয়ে দিচ্ছি। আর আবহাওয়া সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়মিত দেখতে হলে অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করে রাখুন এবং ভালো লেগে থাকলে আপডেটগুলিকে অবশ্যই লাইক দিয়ে দেবেন আর শেয়ারও করতে পারেন। চলুন বিস্তারিত তথ্যগুলি আপনাদের জানিয়ে দিচ্ছি কি রয়েছে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটে। আবহাওয়ার কিন্তু একটা ভেলকি দেখা গেল উত্তরবঙ্গে। মার্চের তৃতীয় দিন অর্থাৎ বুধবার দশের নিচে কিন্তু নেমে গেল শিলিগুড়ির তাপমাত্রা। মার্চ মাসে এমন কিন্তু জিনিসটা সচরাচর দেখা যায় না। এছাড়া জলপাইগুড়ি, কোচবিহারের দিকেও কিন্তু ভোরের দিকে বেশ ঠান্ডা ঠান্ডা অনুভূত হয়েছিল। তবে অদ্ভুত ব্যাপার হলো এই তিন শহরেই মঙ্গলবার কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30 ডিগ্রির ওপরে। বুধবার সেটা দেখা গেল শিলিগুড়িতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.7 ডিগ্রি সেলসিয়াস জলপাইগুড়িতে, এবং কোচবিহারে সেই তাপমাত্রা যথাক্রমে দাঁড়ায় 10.5 ডিগ্রি এবং 11.6 ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রাগুলি স্বাভাবিকের থেকে 4 থেকে 5 ডিগ্রি কম। মার্চে এত কম তাপমাত্রা সাধারণত কিন্তু লক্ষ্য করা যায় না উত্তরবঙ্গের সমতল এলাকাগুলিতে, কিন্তু এবার আচমকা সেই ব্যাপারটি ঘটে গেল অরুণাচল প্রদেশ এবং ভুটানের কারণে। বর্তমানে তিব্বতে একটি উচ্চচাপ বলে রয়েছে আর একটি নিম্নচাপ বলে রয়েছে দার্জিলিং জেলা লাগোয়া বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের ওপরে। কিছুদিন আগে ভুটান এবং অরুণাচল প্রদেশে বরফ পড়েছে উচ্চচাপ বলয়টি। সেই বরফ শীতল কনকনে ঠান্ডা হাওয়া উত্তরবঙ্গের দিকে ঠেলে দিচ্ছে, অপরদিকে নিম্নচাপটি সেই হাওয়াকে টেনে নিচ্ছে। এর ফলে তীব্র উত্তরে হাওয়া থাবা বসিয়েছে উত্তরবঙ্গের সমতল এলাকাগুলিতে, তার ফলে পারদ এতটা কমে গেছে। এদিকে শিলিগুড়িতে মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু লক্ষ্য করা যায় 31 ডিগ্রির কাছাকাছি, ফলে কিন্তু গরম একটু অনুভূত হচ্ছিল। ফলে যেটা হয়েছে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানেই কিন্তু শিলিগুড়িতে পারদ অনেকটাই কিন্তু নেমে যায়। জলপাইগুড়ি এবং কোচবিহারেও পারদ পার্থক্য কিন্তু লক্ষ্য করা যায় এবং জানা যাচ্ছে আগামী 24 থেকে 48 ঘন্টাতেও সর্বনিম্ন তাপমাত্রা 10-এর আশেপাশে থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে বেশ কিছু এলাকাতে। ফলে উত্তরবঙ্গে এখনও কিছুটা শীতল শীতল অনুভব হতেও পারে এমন সম্ভাবনা কিন্তু রয়েছে। এদিকে আবহাওয়ার সংক্রান্ত আরও কিন্তু যে গুরুত্বপূর্ণ আপডেটে বোঝা যাচ্ছে যে দক্ষিণবঙ্গেও কিন্তু এর প্রভাব কিছুটা পড়েছে। দক্ষিণা বাতাসকে সরিয়ে দিয়ে সকাল সকাল দেখা গেল ফুরফুরে করে কিন্তু বইছে উত্তরে হাওয়া। এর ফলে আবার কিছুটা ঠান্ডা ঠান্ডা ব্যাপারও কিন্তু একদম সকালের দিকে অনুভূত হতে শুরু করে, ফলে কমে গেছে দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রাও। আর যা পরিস্থিতি তাতে এই তাপমাত্রাটি বৃহস্পতিবারও কিন্তু কিছুটা প্রভাব দেখাতে পারে, ফলে কিছুটা শীতল অনুভূত হতে পারে। অর্থাৎ গরমের খুব যে ব্যাপারটি ছিল তার থেকে কিছুটা হয়তো রেহাই মিলতে পারে, তবে এটি কিন্তু স্থায়ী হচ্ছে না, এটা আবার কেটে যাবে। বুধবার কিন্তু কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 22.6 ডিগ্রি সেলসিয়াস, মঙ্গলবারের যেটি থেকে কিন্তু তাপমাত্রাটি অনেকটাই কম দেখা গেছে। শহরের উপকণ্ঠে ব্যারাকপুর এবং কাঁথের দিকে কিন্তু তাপমাত্রা যথাক্রমে লক্ষ্য করা যায় 18.8 ডিগ্রি এবং 17 ডিগ্রি সেলসিয়াসের কাছে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে তাপমাত্রা কিন্তু কিছুটা কমের দিকে রয়েছে। পূর্ব বর্ধমানের দিকেও কিন্তু তাপমাত্রা কিছুটা কমের দিকেই লক্ষ্য করা যাচ্ছে এবং বৃহস্পতিবার কিন্তু একটু কম থাকতে পারে কিছুটা, তবে শুক্রবার থেকে আবারও কিন্তু বাড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। পশ্চিমাঞ্চলের জেলাগুলোতেও কিন্তু তাপমাত্রা অনেকটাই কিন্তু কম লক্ষ্য করা গেছে। পুরুলিয়া, পানাগড় এবং শান্তিনিকেতনে কিন্তু তাপমাত্রা 15 থেকে 16 ডিগ্রির মধ্যে রেকর্ড করা হয়েছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে কিন্তু তাপমাত্রা অনেকটা কমের দিকে রয়েছে। আবহাওয়া বিজ্ঞানীরা কিন্তু জানাচ্ছে যে নিম্নচাপ বলয় থাকার কারণে অরুণাচল প্রদেশ থেকে যে তুষারপাত হয়েছে এবং বঙ্গোপসাগরেও কিন্তু একটি উচ্চচাপ বলয় রয়েছে, অরুণাচল থেকে ঠান্ডা বাতাসকে ওই উচ্চচাপ বলয়টি দক্ষিণবঙ্গের দিকে টেনে নিয়ে আসছে। সেই কারণে সকাল থেকে কিন্তু আচমকা উত্তরে হাওয়া বইতে শুরু করে দেয়। সাধারণত দক্ষিণবঙ্গের বায়ুমণ্ডলে উত্তর উত্তর পূর্ব দিক থেকে কিন্তু হাওয়া বয় না, কিন্তু বুধবারে আবহাওয়ার পরিস্থিতি খুব বিরল দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। আগামী 2 দিন কি 1.5 দিন এমন কিন্তু প্রভাব থাকতে পারে। বৃহস্পতিবার কলকাতার তাপমাত্রা 18 থেকে 19 ডিগ্রির মধ্যে রেকর্ড করা হতে পারে বা ওই রকম কিন্তু থাকতে পারে। এর প্রভাবে কিছুটা
কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা কম থাকার সম্ভাবনা। কলকাতায় মঙ্গলবার তাপমাত্রা ছিল কিন্তু 34 ডিগ্রি সেলসিয়াস, আগামী 2-3 দিন সেটি কিন্তু 33 থেকে 34 ডিগ্রির আশেপাশেই ঘোরাফেরা করতে পারে এমনটা কিন্তু জানান দিচ্ছে। খুব একটা তাপমাত্রা আর পরিবর্তন হবে না 2-3 দিনের মধ্যে এমনটা কিন্তু জানাচ্ছে। কোথাও কোথাও বিক্ষিপ্ত হবে কুয়াশা ভাব সকালের দিকে থাকতে পারে। এবার আমরা বাংলাদেশের দিকে তাকাবো। বাংলাদেশেও কিন্তু দেখা যাচ্ছে যে পরিষ্কার আকাশে থাকবে মূলত। সর্বোচ্চ তাপমাত্রা ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই সমস্ত অংশে কিন্তু মোটামুটি 30 থেকে 31 ডিগ্রি এবং 19-16 ডিগ্রি কি মতো কিন্তু বৃহস্পতিবার চলে যেতে পারে এমন সম্ভাবনা কিন্তু রয়েছে। দেখা যাচ্ছে কোথাও কোথাও আংশিক মেঘলাকাশও হতে পারে, বিশেষ করে উপকূলের দিকে কিছু কিছু অংশে, বিশেষ করে চট্টগ্রাম ওই সাইড এলাকাতে হতেও পারে এরকম কিন্তু দেখা যাচ্ছে। তবে সিলেটের দিকে একটুখানি মেঘলা মেঘলা ভাব থাকতে পারে। বাকি কিন্তু রাজশাহী, মেহেরপুর এই সমস্ত অংশে আবহাওয়া শুকনো থাকার সম্ভাবনা। রংপুরের দিকেও শুকনো থাকবে, ধর্মের আকাশে হয়তো থাকার সম্ভাবনা। বগুড়া, কলাই, ময়মনসিংহ এই দিকটা কিন্তু মোটামুটি পরিষ্কারই থাকবে এমনটা কিন্তু দেখা যাচ্ছে। এই মুহূর্তে বৃষ্টিপাত কিন্তু নেই এমনটা কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশের গোটা এলাকাতেই। আমরা এবার নজর রাখবো ত্রিপুরার দিকে। তো ত্রিপুরার দিকে কিন্তু দেখা যাচ্ছে যে ত্রিপুরার খোয়াই, আগরতলা, অম্বাসা, উদয়পুর, মগিয়াবাড়ি, শিলচর বাজার এই সমস্ত যে অংশগুলো রয়েছে উত্তর দক্ষিণ মধ্য, কুমারঘাট, ধর্মনগর এই সমস্ত অংশে কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে আংশিক মেঘলাকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে। একটু মেঘলা মেঘলা অংশে হলেও কিন্তু বৃষ্টিপাত হবে না। 30 কি 31 ডিগ্রি সর্বোচ্চ এবং সর্বনিম্ন 21-22-এর মধ্যে থাকার কিন্তু সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাত না হওয়ার চান্সই বেশি। তবে আসামে কিন্তু কিছু পরিবর্তন রয়েছে। কোথাও কোথাও বিক্ষিপ্ত হবে বৃষ্টিপাত হতে পারে, আংশিক মেঘলা থেকে মেঘলাকাশ হতে পারে, আবার কোথাও কোথাও পরিষ্কার আকাশ মাঝে মধ্যে দেখা যাবে এমন কিন্তু রয়েছে। বিশেষ করে ডিব্রুগড়, জোরহাট, তেজপুর, ডিমাপুর বা গুয়াহাটির আশেপাশে বেশ কিছু অংশে কিন্তু আকাশে পরিবর্তন দেখা যেতে পারে। কোথাও কোথাও বৃহস্পতিবার কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবার যেটা হচ্ছে যে বুধবারও কিন্তু কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত নামতে পারে, হালকা বৃষ্টিপাতে কিন্তু হওয়ার চান্স এমনটা কিন্তু রয়েছে। তো এই ছিল মোটামুটি একটা আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জানিয়ে দিলাম। আশা করি আপনারা উপকৃত হবেন। ভালো লাগে থাকলে লাইক করবেন এবং শেয়ার করতে বলবেন না। ধন্যবাদ।